শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকেই স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। এই ক্লাসের জন্য যারা নিবেদিত হয়ে শ্রম দিয়ে যাচ্ছেন, ক্লাস করে যাচ্ছেন, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের ঘরে অবস্থান করা ছাড়া আর কোনো বিকল্প নাই। তো যেহেতু আমাদের ঘরে অবস্থান করতে হবে, ঘরে অবস্থান করে আমাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হলে অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। এবং এই অনলাইন ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য শিক্ষকবৃন্দ নিবেদিত হয়ে শ্রম দিয়ে যাচ্ছেন এবং অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করছে এবং তারা অত্যন্ত সফলও হচ্ছে এমন উদাহরণও আমরা পেয়েছি। যাই হোক, প্রত্যেকটা ভালো কাজে কষ্ট থাকে, কষ্ট হয়, কষ্ট হবে, এরই মধ্যে আমাদের কার্যক্রমগুলো ধরে রাখতে হবে, চালিয়ে যেতে হবে। তো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করছি। আমরা ভাবো তো কি হতে পারে। প্রথম যে ছবিটা আছে এটা নিশ্চয়ই তোমরা চেনো, টেলিফোন, পরে আছে মোবাইল ফোন, তারপরে আছে টেলিভিশন। তোমরা এতক্ষণে হয়তো জেনে গেছো যে আমাদের সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে প্রথম লেসনটি হচ্ছে এটি। আমরা এটি নিয়েই আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা সামনের দিকে আগাই। শিখন ফল একটু লক্ষ্য করো। শিখন ফল, যে তিনটা শিখন ফল আমরা আজকে অর্জন করব বা তোমাদেরকে অর্জন করতে হবে, সেই তিনটা শিখন ফল, এক নাম্বার হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বলতে পারবে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করতে পারবে, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটা বিষয় তোমাদেরকে অবগত করতে চাই যে আমরা প্রত্যেকেই একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটা লেসনে অংশগ্রহণ করি, সে শিক্ষক হোক আর শিক্ষার্থী হোক। তো আমরা আসলে লেসনটা শেষে সফলভাবে আলোচনা করার পরে আমরা কি শিখব বা কি শিখতে পারলাম, এটাকেই বলা হচ্ছে শিখন ফল। সো আমি বলবো এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শিখন ফলটা আমাদেরকে অর্জন করতে হবে। একজন শিক্ষক শিক্ষার্থীর শিখন ফল অর্জনের মাধ্যমে সফলতা লাভ করে। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে লেসনটি করা হয়, পাঠদানটি করা হয়, ওই লক্ষ্যটা যদি শিক্ষার্থী অর্জন করতে পারে, ইন দ্যাট কেস টিচার ইজ সাকসেসফুল, আদারওয়াইজ নট। তো এই শিখন ফল সফল করতে হলে তোমাদেরকে কি করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে। যেমন ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমরা কিন্তু অনেকেই জানি। তো আজকে কি করতে হবে, আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার জানার বাইরে নতুন কিছু আছে কিনা, অথবা আমি এটা জানতাম কিন্তু এভাবে আমি চিন্তা করিনি, এই ধরনের বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তো তিনটা শিখন ফল খুব সাধারণ হলেও আমি বলবো এটার মধ্যে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এবং শিক্ষণীয় থাকবে। তো আমি সবাইকে অনুরোধ করব খুব মনোযোগের সাথে প্রত্যেকটা স্লাইড বা বক্তব্যটা খেয়াল করার জন্য। আমরা সামনে আরেকটু আনাই। এখানে কি দেখতে পাচ্ছি, আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা একটু যদি তোমরা চিন্তা করো যে আপাতত দৃষ্টিতে সাধারণভাবে কিন্তু আমরা শুধুমাত্র তিনটা ছবিই দেখতে পাচ্ছি, কিন্তু তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, যেমন প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি, হয়তো কেউ বলবে যে একটা মেয়ে, কেউ বলবে একটা টিভি, কেউ বলবে একটা ওয়ার্ড্রোব, কেউ বলবে একটা রুম, এটসেট্রা। কিন্তু প্রথমেই যদি বলি যে এক নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ, তাহলে আমাদের চিন্তাটা কিন্তু এতটা জায়গায় যাবে না। তাহলে কখন আমার চিন্তাটা বিক্ষিপ্তভাবে কাজ করবে, চতুর্মুখী হয়ে কাজ করবে, যখন আমি ডিপলি চিন্তা করব। তো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাই, আমরা প্রথমে দেখতে পাই, একটু দেখো তোমাদের চিন্তার সাথে মিলে কিনা, যে মোবাইল ফোনের ব্যবহার। দ্বিতীয়টা যদি আমরা দেখি তাহলে দ্বিতীয়টাতে যেহেতু টিভি আছে এবং একজন রিমোট হাতে নিয়ে আছে, তাহলে আমরা এটা বলতে পারি টিভির ব্যবহার। এবং তৃতীয়টা,
আমি জানি অনেকেই হয়তো বুঝে গেছো ছবিটা দেখে। তৃতীয়টা হচ্ছে দেখো একটা স্টিয়ারিং এর ছবি, একটা মোবাইল ফোনের ছবি এবং একজন মোবাইল ফোন ধরে আছে। তো তাহলে আমরা যদি বলি যে ওই ব্যক্তিরা কি কল করছে, এটার উত্তর কি তুমি ইয়েস বলবে? নিশ্চয় না, যেহেতু যেহেতু ছবিতে আমরা একটা মানচিত্রে দেখতে পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই এটা টেলিফোন করছে, মোবাইল ফোন করছে অথবা মেসেজ করছে এরকম কিছু আমরা বলবো না। তাহলে আমরা একটু আগাই দেখি কি বলে। দেখো প্রথম ছবিতে হচ্ছে কি ফোন করার ছবি, টেলিভিশন দেখার ছবি, জিপিএস ব্যবহার করার ছবি। তাহলে এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের অংশ। পাঠ 1, 2, 3 মধ্যে এই বিষয়গুলি আছে, এগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো, এগুলি থেকেই শিখবো। আমরা সারা বিশ্বের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারি। এছাড়াও প্রাত্যহিক জীবনে আরও অনেক কাজে মোবাইল ফোন ব্যবহার করে থাকি। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে তোমরা একটু সময়ের জন্য একটু ভেবে দেখো তো, একটা ফোনকে আমরা ফোন করা বাদেও আর কি কি কাজে ব্যবহার করি, এবং সেই কাজগুলো হতে হবে তোমাদের দৈনন্দিন জীবনের, প্রাত্যহিক জীবনের, প্রতিদিনের কোন কোন কাজে আমরা মোবাইল ফোনগুলো ব্যবহার করি উইদাউট কলিং, ফোন করা ছাড়া। একটা মোবাইল ফোনেই ক্যামেরা রয়েছে, মেগাপিক্সেল যেমনই হোক কেমন ক্যামেরা থাকে সবগুলো মোবাইল ফোনে, এগুলো দিয়ে ছবি তুলি। এখন আমি আরেকটু তোমাদেরকে স্মরণ করাতে চাই যে শুধু কি আমরা ব্যক্তির ছবি তুলি এরকম বিষয়টা, ঠিক এরকম নয়। ছবি আমরা তুলি, সেলফি আমরা তুলি, তারপরেও দেখো আরও কিছু ছবি তুলে থাকি, যেমন স্কুলে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমার বাসায় নিয়ে কাজ করতে হবে, এখন ওটা একটা বিশাল খাতা, মনে করো খাতার একটা পেজ আমাকে কম্পিউটার করতে হবে, তাহলে ওই ক্ষেত্রে আমি কি করব, ওই ক্ষেত্রে আমি কি করি, আমার মোবাইল ফোন থেকে ওই খাতার পেজটাকে আমি ঠিক ছবি তুলে নিয়ে নিই। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা দেখো সেলফির বাদেও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করছি। ঠিক একই রকম মনে করো তুমি তোমার বন্ধুর কাছে যে কোনো একটা বিষয়ে সুন্দর একটা হ্যান্ড নোট পেলে, এখন কপি করার সুযোগ নাই, ওটা তোমাকে 1-2 জন্য দেওয়ারও সুযোগ নাই, তাহলে ওই ক্ষেত্রে কি করবে, যদি তোমার মোবাইল ফোন থাকে তুমি একটা স্ন্যাপ নিয়ে ওটাকে ছবি তুলে নিয়ে আসবে। তাহলে আমরা দেখো ছবি তোলার কাজটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কাজের সাথে ব্যবহার করতে পারছি। ঠিক পরবর্তীতে দেখো ঘড়ি, আমার জানা মতে এখন কেউ ঘড়ি ব্যবহার করে না, কেন, প্রত্যেকের কাছে যে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোনটাই ঘড়ির বিকল্প হিসাবে বেছে নিয়েছে। এরপরে দেখো ক্যালকুলেটর, এটা স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীর জন্য, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করব। এজন্য মনে করব যে ঠিক একটা স্মার্টফোনের ক্যালকুলেটর আর হচ্ছে আমাদের সনাতন যে ক্যালকুলেটর, এই সনাতন ক্যালকুলেটরের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য, আমি একটু উদাহরণ দেই, তোমরা একটু দেখো তোমাদের সাথে মিলে কিনা। মনে করো আমাকে 3 শিক্ষার্থীর ডাটা হচ্ছে 50 করে 3, কারোর ডাটা হচ্ছে 170 করে 4, কারোর হচ্ছে 50 করে 5, সে ধরো। তাহলে আমি যখন স্মার্টফোনের ব্যবহার করব তখন কিন্তু আমি 50 × 3 + 50 × 5 বা 70 × whatever যা আছে তাই, এভাবে যদি যাই অ্যাট লাস্ট আমি যোগটা যদি দেই তাহলে একই সাথে ফলাফলটা চলে আসবে। এখন একটা প্রশ্ন জাগতে পারে তোমাদের যে তাহলে এই কাজটা তো আমি আমার সনাতন ক্যালকুলেটারেও করতে পারছি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, যে পার্থক্যটা কী থাকলো। হ্যাঁ অবশ্যই একটা পার্থক্য আছে, এটা হচ্ছে তুমি একটা স্ক্রিনশট রাখতে পারছো, কারণ পরবর্তীতে দেখার জন্য এটা কিন্তু তুমি চেক করতে পারবে যে আমার টাকা সংখ্যা বা ডাটাগুলো ঠিক আছে কিনা। কিন্তু যখন একটা আমাদের অ্যানালগ ক্যালকুলেটর দিয়ে করবে তখন এই রেকর্ডটা কিন্তু তুমি আর রাখতে পারছো না। তাহলে যারা ক্যালকুলেটর ব্যবহার করো অবশ্যই ব্যবহার করবে এবং স্মার্টফোনটাও করে দেখতে পারো, এটারও অনেক সুবিধা আছে। এখন শিক্ষার্থীরা নোট বললেই কিন্তু আমরা চলে যাই ডায়েরি, খাতা কলম এক্সেট্রা। ঠিক মোবাইল ফোনে
স্যামসাং ফোনে বা যে ধরনেরই হ্যান্ডসেট হয় এটার মধ্যে কিন্তু একটা স্যামসাং নোট নামে বাই ডিফল্ট একটা অ্যাপস দেওয়া থাকে। কি হয়, যেটাতে ওপেন করে তুমি যা মন চাই লিখলা সেভ করে রাখা যাবে এবং ঠিক পরবর্তীতে এটার সাথে যদি আরও যোগ করা যায় রাখতে পারবে। এখন তাইলে দেখো যে এটার কেন আসলো এখানে। এটা অবশ্যই প্রয়োজনীয় একটা বিষয়, কারণ পেপার পেন অলওয়েজ আমাদের কাছে নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা স্মার্টফোন কিন্তু অলওয়েজ রয়েছে। তাহলে আমার মনে থাকবে না এরকম তথ্য পাওয়া মাত্রই কিন্তু আমি সেটাকে নোট করে নিতে পারি, এবং যদি এটা কারোর কাছে পাঠানোর প্রয়োজন হয় আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে মেইল করে অথবা অন্য কোনো ওয়েতে আমি কিন্তু সেটা সেন্ড করে দিতে পারি। কিন্তু আমি যদি এটা আমাদের প্রচলিত নোটবুকে কলম দিয়ে লিখি তাহলে আমি এটা কিন্তু এভাবে শেয়ার করতে পারছি না। তো আশা করি মোবাইল ফোনের নোট সম্পর্কে তোমাদের একটা ধারণা হলো, যাদের সুযোগ রয়েছে তারা এটা ব্যবহার করবে এবং দেখবে এটার মধ্যে কত সুন্দরভাবে কাজ করা যায়। গেম খেলা এটার কথা নাও নাই বললাম, কারণ স্কুল পড়িয়া পড়ুয়া শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের গেম খেলার ব্যাপারটা খুবই জনপ্রিয় এবং কারুর এটাকে কি বলে নেশায় পরিণত হয়ে গেছে। তো যাই হোক, আমি বলবো গেম খেলবে, তবে সেটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে যেন ওটা নেশায় পরিণত না হয়। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা আমরা এর পরে আর একটু আগাই। এবার দেখো আমরা আরও কয়েকটা ব্যবহার আমরা জানব, সেগুলো হচ্ছে খুদে বার্তা। খুদে বার্তা হিসেবে অনেকে হয়তো নাও চিনতে পারি, কিন্তু SMS হিসাবে কিন্তু আমরা প্রত্যেকেই চিনি, এবং SMSটা এখন কত গুরুত্বপূর্ণ এটা অলরেডি তোমাদের জানা হয়ে গেছে। কেন, যে সরকারের সেবার যতগুলো বিষয় রয়েছে সবগুলো এখন SMS নির্ভর হয়ে গেছে। ইভেন এখন ভালো স্কুলের ফলাফলগুলোও কিন্তু SMS দিয়ে জানানো হচ্ছে। আরেকটা বিষয় তোমাদের সাথে যোগ করতে চাই, যে যশোর বোর্ড এবার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আগামী SSC যে ফল প্রকাশ হবে ওই SSC-র ফলটাও প্রত্যেক শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল মোবাইলে SMS-এর মাধ্যমে জানানোর প্রস্তুতি নিচ্ছে। সো SMS-এর কত গুরুত্বপূর্ণ। এরপরেও তোমরা জানো যে কলেজ ভর্তি, বিভিন্ন ধরনের চাকরির অ্যাপ্লাই, সবগুলোর পেমেন্ট অথবা সরাসরি আবেদনটাও অ্যাড করা হয় SMS-এর মাধ্যমে। এরপরে একটা শব্দ আছে টাইমার। তোমরা টাইমার চেনো কি না আমি জানি না, তবে চেনার কথা, এটা না চেনার মতো কোনো বিষয় নয়। টাইমার হচ্ছে আমরা যখন বিতর্ক প্রতিযোগিতা করি মনে করো, তখন টাইমার অন করে প্রত্যেকটা শিক্ষার্থীর বা বক্তার বক্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে কিনা আছে কিনা এটা কিন্তু আমরা দেখতে পারবো। গান শোনা এটা সম্পর্কে বলবো না, এটা আশা করি শিক্ষার্থীবৃন্দ উপভোগ করছো, সাথেই থাকো, আমরা পরের স্লাইডে চলে যাই। এছাড়াও দেখো অ্যাপস ডাউনলোড করলে আরও বহুত সুবিধা পাওয়া যায়। এখন তোমরা জানো যে সব সেবা সব কাজ যেহেতু অ্যাপস নির্ভর, অনেক সুন্দর সুন্দর অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে, এগুলো যদি আমরা ডাউনলোড করে নিই আরও অনেক সুবিধা আমরা পেতে পারি। তো শিক্ষার্থীরা আমরা কী নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির যে অংশগুলো, যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করি বা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারি এগুলো নিয়ে। এবার আমরা একটু টেলিভিশন নিয়ে কথা বলবো। নাম্বার ১, টেলিভিশনে বিনোদনের অন্যতম মাধ্যম, এটা আমরা জানি। গান, সিনেমা, অনেক সুন্দর সুন্দর নাটক সব কিছুই আমরা এই টেলিভিশনে পেয়ে থাকি। তো আসলে আমরা বিনোদন বলতে যা বুঝি, বিনোদনের বিশেষ করে ঘরে বসে যে বিনোদনগুলো করে থাকি এটা হচ্ছে ম্যাক্সিমামই আমরা টিভির মাধ্যমে পেয়ে থাকি। করিয়ে দিতে চাই তোমাদের, শাইক সিরাজদের কৃষি সম্পর্কিত অনেকগুলো অনুষ্ঠান রয়েছে, এগুলো যদি তোমরা দেখো তাহলে কৃষিতে আমাদের দেশের কতটুকু সমৃদ্ধি সম্ভাবনা রয়েছে তা কিন্তু আমরা এটার মাধ্যমে দেখতে পাই। এবং এখন বিরল প্রজাতির অনেক সুন্দর সুন্দর শস্য যেগুলো আগে বিদেশ থেকে আনা হতো, বিদেশে চাষ করা হতো, এগুলো আমাদের দেশে চাষ হচ্ছে। তাহলে আমি আমার এলাকায় বসে এটা কিভাবে জানতে পারছি, টেলিভিশনের মাধ্যমে। বর্তমানে আমাদের
ক্লাসরুমের বিকল্প, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, এখন টেলিভিশন বিনোদন প্রচার কার্য এরপরেও আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের এই সংকটময় সময়ে পালন করছে, সেটা হচ্ছে ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিভাবে? সংসদ টেলিভিশনে এখন স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষা সবগুলো ক্লাস প্রচার করা হচ্ছে। তাহলে আমি যেহেতু স্কুলে যেতে পারছি না, আমি যেহেতু আমার টিচারের সাথে নাই, টিচারকে যেহেতু পাচ্ছি না, তাহলে টেলিভিশনের মাধ্যমে কিন্তু আমি আমার ক্লাসগুলো দেখতে পাচ্ছি। অন্তত যতটুকুই হোক আমি আমার নিজেকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে প্রাত্যহিক কর্মকাণ্ড তুলে ধরার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এ দেখো, আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে এখন প্রতিদিন প্রত্যেকটা মানুষ, বিশেষ করে টিভি দেখা মানুষ, যারা টিভি দেখে অভ্যস্ত, তারা কিন্তু ঠিক 2টার পরেই অপেক্ষা করে করোনা আপডেট নেওয়ার জন্য, যে আজকে কতজন আক্রান্ত, কতজন মৃত্যুবরণ করেছে বা কোন জেলার কি অবস্থা জানার জন্য থাকে। তাহলে প্রতিদিনের দেখো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো এই টেলিভিশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীরা, আগাই আমরা আরেকটু সামনে। এবার আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। আশা করি এটা সম্পর্কে ইতিমধ্যে তোমাদের ধারণা হয়েছে এবং তোমাদের জানা আছে, তারপরেও তোমাদের ওই অর্জিত জ্ঞানের সাথে আমরা আরেকটু আজকে যোগ করব, বা তোমাদের জানা তথ্যটাকে আমরা আরেকটু স্মরণ করে দিতে চাই, যে জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গাড়ি চালক যদি রাস্তা না চিনে, তাহলে জিপিএসের ব্যবহার যদি গাড়ি চালক জানে, জিপিএস ব্যবহার করে সে তার গন্তব্য চিনতে পারবে। আমরা আরেকটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বর্তমানে বড় বড় বিভাগীয় শহরগুলোতে, বিশেষ করে ঢাকায় উবার, আমাদের সবার পরিচিত উবার কিন্তু একটা অ্যাপস ব্যবহার করে, জিপিএস ব্যবহার করে একজন যাত্রী গাড়ি খুঁজে নিচ্ছে, আবার গাড়ি সেই নির্দিষ্ট যাত্রীটিকে খুঁজে নিচ্ছে। যখন যেখানেই অবস্থান করুক যাত্রী, উবার অ্যাপস ওপেন করার পরে জিপিএসের মাধ্যমে সে দেখতে পায় তার চতুর্দিকে, তার কাছাকাছি কোথায় গাড়ি আছে, ঠিক যে গাড়িটা আছে ওই গাড়িটাকে সে ডেকে নিচ্ছে। ঠিক জিপিএসের মাধ্যমে ওই ড্রাইভারও দেখতে পাচ্ছে যে আমাকে ওখান থেকে যাত্রী নক করছে। আসলে যাত্রীকে ড্রাইভার চিনে না, যাত্রী শুধু লোকেশনটাকে চিনতে পারে, যে ঠিক এই জায়গা থেকে আমাকে নক করেছে, ঠিক এই জায়গা থেকে আমাকে কনফার্ম করেছে, ঠিক চলে যাচ্ছে। এটা কিন্তু জিপিএসের ব্যবহার। এছাড়াও আমরা যদি জিপিএসের ব্যবহার জানি, প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে চিনে নেওয়া সম্ভব, এটার ফেসিলিটি গ্রহণ করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু দেখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। আমি যদি বলি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব বলতে কি বুঝো, তোমরা একটু চিন্তা করে দেখো। যেমন প্রথমেই আসে টেলিফোনের কথা, তাহলে টেলিফোন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটা অংশ। তো এটার কি প্রভাব রয়েছে, খুব মজার একটা জিনিস আমি তোমাদেরকে এখন আমি দেখাতে চাই। ঠিক টেলিফোন, পরে আছে স্মার্টফোন, তাহলে দেখো এই টেলিফোনটা কিন্তু এখন স্মার্টফোন হয়ে গেছে। তাহলে ওই যে প্রথম দিকে আমরা যে কথা বলছিলাম, যে টেলিফোনের আমলে আমরা শুধুমাত্র যোগাযোগ করতে পেরেছি, কথাগুলো বলতে পেরেছি, কিন্তু যখন স্মার্টফোন হয়ে গেল তখন কিন্তু আরও অনেক সুবিধা এসে যোগ হলো। যেমন ভিডিও কলের ব্যবস্থা, ফেসবুক চালানোর ব্যবস্থা, এর আগেও আমরা মোবাইল ফোনের যে ব্যবস্থাগুলোর কথা বললাম, প্রত্যেকটা কিন্তু যোগ হয়ে গেল। তাহলে অ্যানালগ যুগের টেলিফোন আজকের স্মার্টফোন। তো স্মার্টফোন হওয়ার পরে এখন টেলিফোনের ভার্সন থেকেই কিন্তু, টেলিফোন থেকেই কিন্তু স্মার্টফোনের জন্ম, ফোনের জন্ম। ওয়্যার ছিল, এখন ওয়্যারলেস, ওয়্যার নাই, কিন্তু তার সাথে ওই এক্সট্রা অনেক ফিচার যোগ হয়েছে। এবং যোগ হওয়ার ফলে আমরা কি সুবিধা ভোগ করছি তা তো তোমরা ইতিমধ্যে জেনেছ। এবার দেখো টেলিভিশনটা কি হলো, টেলিভিশনটা হয়ে গেল এলইডি টিভি,
স্মার্ট টিভি, এন্ড স্মার্ট টিভি হওয়ার পরে কি হলো, স্মার্ট টিভি হওয়ার পরে এখন এটা আমাদের বোর্ড হিসাবে কাজ করছে, আমার ডিসপ্লে হিসাবে কাজ করছে, তোমাদেরকে একটা দেখানোর জন্য শিক্ষা উপকরণ হিসাবে কাজ করছে। কিন্তু ঠিক যখন এই টেলিভিশনটা ছিল, অ্যানালগ যুগের টেলিভিশন ছিল, তখন শুধু একটা মাত্র কাজেই কিন্তু ব্যবহার হতো। আমি জানি না এটা তোমরা দেখেছো কি না, এটা অনেক আগের টেলিভিশন, অনেকের ছিল সাদা কালো টেলিভিশন, বিশাল এক অ্যান্টেনা ব্যবহার করে এটা ব্যবহার করা হতো, ঝিরঝির করতো, অনেক কিছু কাহিনী এটার মধ্যে ছিল। কিন্তু আজকে সুন্দর সুদৃশ্য এলইডি টেলিভিশন, দাম অনেক কমে গেছে। এই টেলিভিশনের আমলে প্রত্যেকটা টেলিভিশনের দাম ছিল ইঞ্চি ওয়াইজ, অর্থাৎ তুমি যদি 17 ইঞ্চি টেলিভিশন কিনতে চাও 17,000 টাকা, 21 ইঞ্চি 21,000 টাকা। এখন কিন্তু এগুলো নাই, ঠিক 12-15 হাজার টাকা হইলে অনেক বড় অনেক সুন্দর এলইডি টিভি, এবং এটা জানো যে বিশাল জায়গা দখল করে, ওয়েট হেভি, এবং এটা খুবই স্লিম, এবং এটা এটার পিকচারের মধ্যে অনেক পার্থক্য। তো আমরা আরেকটু আগাই, এর সুবিধা কার্যকারিতা আমরা অলরেডি বর্ণনা করেছি, আমরা পরেরটাতে দেখতে চাই। এবার দেখো একটা অফিস, প্রথম ছবিতে আছে একটা অফিস, দ্বিতীয়ত একটা অফিস, কিন্তু অফিসের এখানে লেখা রয়েছে ভার্চুয়াল অফিস। তাহলে অফিস আর ভার্চুয়াল অফিস কি, এটা তোমাদের বইতেও আছে, তোমরা জেনেছো কি না আমি জানি না, তারপরেও আমি বলছি, তোমরা মিলিয়ে নাও। দেখো যে অফিস হচ্ছে আমাদের সনাতন যেগুলো অফিস, ডেস্ক থাকবে, মানুষ থাকবে, লোকবল থাকবে, বিশাল বিশাল খাতাপত্র থাকবে। আর ভার্চুয়াল অফিস হচ্ছে একটা অফিস যেখানে কর্মচারীর উপস্থিতি থাকবে কম, প্রযুক্তির ব্যবহার থাকবে সর্বোচ্চ, অর্থাৎ ব্যক্তি না থাকলেও ক্লাস কিন্তু চলবে। সে আরেকটা উদাহরণ আমি দিতে চাই, এখন তুমি এই মুহূর্তে ক্লাসরুমে নাই, আমিও আমার ক্লাসরুমে নাই, আমার বোর্ড নাই, বেঞ্চ নাই, কিছু নাই, কিন্তু আমাদের কিন্তু একটা টিচিং কার্যক্রম চলছে। ঠিক একই রকম, ঠিক অফিসের ডেস্কে বসে না বসেও বাড়িতে বসেও কাজ করা সম্ভব, এবং এই যে প্রযুক্তি ব্যবহার করে যে অফিসের কাজগুলো করা হয়, যেগুলো করা হয়, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল অফিস। শিক্ষার্থীরা মনে রাখবে, আগামী কয়েক বছরের মধ্যেই শুধু ক্লাসরুম নয়, অফিস নয়, প্রত্যেকটা কাজই ভার্চুয়ালভাবে হবে, এবং ভালো স্কুলগুলিতে এখনই শুরু হয়ে গেছে। এই যে অনলাইন স্কুল, তোমাদের আমাদের জন্য আজকে নতুন, আজকে দেশের একটা বিপজ্জনক অবস্থা বা আমরা একটা সংকটপূর্ণ অবস্থার জন্য আজকে আমরা অনলাইন কার্যক্রম চালু করেছি, কিন্তু ভালো স্কুলগুলো, দেশের ভালো, বিদেশের ভালো স্কুলগুলো অনেক আগের থেকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত। আমাদের জন্য নতুন হলেও এটা নতুন নয়। এবার তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে অফিস যদি ভার্চুয়াল অফিস হয়, অ্যানালগ টেলিভিশন যদি এলইডি টেলিভিশন স্মার্ট টিভিতে রূপান্তরিত হয়, তাহলে তোমাদের ব্ল্যাকবোর্ডটা কিসে রূপান্তরিত হয়েছে? একটা প্রশ্ন কি থাকে না যে তাহলে আমাদের ব্ল্যাকবোর্ডটা কি হলো? অনেকেই জানো, কেউ হয়তো না জানতে পারো। দেখো ব্ল্যাকবোর্ডটা কি হলো, ব্ল্যাকবোর্ড হয়ে গেল স্মার্ট বোর্ড। তাহলে পার্থক্য কি এটা সম্পর্কে বলবো না, এটা তোমাদের সবার জানা। এটা দেখো, এখানে টিচার লিখছে, এখানে একটা ছবি রয়েছে, এখানে একটা গ্রাফ রয়েছে, অর্থাৎ ওটা হচ্ছে ডিজিটাল একটা বিশাল বোর্ড, এটাই ব্ল্যাকবোর্ড, লেখার জন্য এটা, ইন্টারনেট ব্যবহারের জন্য এটা, এবং সব কিছু যদি ভিডিও প্রকাশ করতে হয় তার জন্য এই বোর্ড, যেটার নাম হচ্ছে স্মার্ট বোর্ড। শিক্ষার্থীরা, আমরা পাঠ 1, 2, 3-এর প্রাত্যহিক জীবনে আমরা যেগুলো ব্যবহার করি, এগুলোর সুবিধা, এগুলোর প্রভাব, এগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তাহলে দেখো এটা আর এটার কত পার্থক্য, কাজে এটাও এক, কিন্তু এটার মধ্যে অনেক এক্সট্রা ফিচার হয়েছে। এই প্রযুক্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মানটাকেই পাল্টে দিয়েছে। এবার আরেকটা ছবি দেখো, প্রথম ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটা হচ্ছে গ্রামের একবারে ভাঙাচোরা স্কুলের একটা ক্লাসরুম। দেখো উপরে সাদা টিন দেওয়া রয়েছে যেন পর্যাপ্ত আলো বাতাস হয়, নিচে ভালো ফ্লোর নেই, এবং রুমটা একটা ওয়েল অর্গানাইজড, ওয়েল ডেকোরেটেড না, কিন্তু এটাই কিন্তু এখন সময়ের পরিবর্তনে, প্রযুক্তি ছোঁয়ার কারণে, প্রযুক্তি বৃদ্ধির কারণে কিন্তু এখন একটা ভালো আদর্শ ক্লাসরুমে পরিণত হয়েছে। কেন এটাকে আদর্শ ক্লাসরুম বলছি, দেখো প্রজেক্টর রয়েছে, ল্যাপটপ রয়েছে, ফ্যান রয়েছে, এবং সুন্দর একটা ক্লাসরুম রয়েছে। তাহলে এগুলো কিন্তু প্রযুক্তির, আজকে বিদ্যুৎ যদি না থাকতো, প্রজেক্টর যদি না আসতো, ল্যাপটপ যদি অতি সহজে ক্লাসরুমে ব্যবহারের মতো না হতো, তাহলে কিন্তু আজকে এই চিত্রটা হতো না। ঠিক পরেরটাতে দেখো, চেনো কিনা জানি না,
চেনার কথা, এটা হচ্ছে অনেক আগের চিঠির যুগ যখন ছিল এটা। তাহলে চিঠিপত্র কিন্তু এখন আছে, আমাদের মধ্যে আছে। তাহলে চিঠি কিভাবে আছে? চিঠি হয়ে গেল জিমেইল। তাহলে দেখো, একটা সনাতন ক্লাসরুম হয়ে গেল একটা ভালো আদর্শ স্মার্ট ক্লাসরুমে, চিঠি হয়ে গেল জিমেইল। জিমেইল নিয়েও আগামীতে পাঠ আছে, আমি ওটাতে বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে কলমে লিখে এই খামের মধ্যে ভরে পোস্ট অফিসের মধ্যে দেওয়া হতো, 2 দিন 3 দিন পর প্রাপকের কাছে পৌঁছত। আর জিমেইল হচ্ছে এখন লিখছে, লিখার পরে ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে সেন্ড করে দিচ্ছে। সেন্ড করে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু প্রাপকের কাছে চলে যাচ্ছে। তাহলে এটার আর এটার মধ্যে বিস্তর যে পার্থক্য হলো, যে সুবিধাটা হলো, এটা কেন হলো? প্রযুক্তির বিস্তারের কারণে হলো। এবং এগুলি কিন্তু আমরা দৈনন্দিন ব্যবহার করছি, আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে এই সবগুলো কাজ। শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে দেখো আরেকটু আমরা দেখতে চাই, নতুন শিখলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে প্রত্যেকটা বইয়ের নিচের দিকে কিন্তু নতুন শিখলাম আছে। তো নতুন শিখলাম যে বিষয়গুলো আছে, এটা অনেকের কাছে নতুন না হলেও কারো কাছে নতুন হতে পারে, এটা আমরা একটু আলোচনা করব। ইবুক রিডার, ইবুক রিডার নিয়ে যদি আমি একটু বলতে চাই, তাহলে এটা হচ্ছে যে আমরা জানি এখন আমাদের এই যে টেক্সট বুকগুলো, এই টেক্সট বইগুলোর সব ভার্সন অনলাইনে দেওয়া আছে। তো ডাউনলোড করার পরে এই ইবুক রিডারের মাধ্যমে আমি কিন্তু পড়তে পারবো, যে দেখো বইয়ের পেজগুলো ঠিক ডিভাইসটার স্ক্রিনে শো করছে। বই বা লাইব্রেরি, এখন কিন্তু বইগুলো আর এই অবস্থায় নাই, সব ইন্টারনেট নির্ভর হয়ে গেছে, ইন্টারনেটে চলে গেছে। ইন্টারনেটে চলে যাওয়ার ফলে এখানে ইবুক রিডারের মাধ্যমে এখন অনেক সহজ হয়ে গেছে, কোনো জায়গা দখল করছে না। আমার কাছে যদি একটা ইবুক রিডার থাকে, আমার কাছে যদি নেট কানেকশন থাকে, আর আমি যদি সেটার ব্যবহার জানি, যে কোনো বই পড়া সম্ভব। ঠিক পরেরটাতে আমরা চলে যাই, পরেরটাতে হচ্ছে এটা দেখতে পাচ্ছ যে ভোট দেওয়ার চিত্র। ভোট দেওয়া এখন হয়ে গেছে ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ আগে সিল মেরে বক্সের মধ্যে ফাঁকা দিয়ে রাখা হতো, আর এখন কি হচ্ছে, আঙ্গুলের ছাপ দিয়ে প্রচ্ছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারছি। তাহলে এটা হচ্ছে প্রযুক্তির প্রভাবে এটা হলো, এবং এখন এটা প্রত্যেকটা জায়গাতে খুবই কমন পরিচিত। ঠিক পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এই দুইটাই হচ্ছে তার ছবি, এটা হচ্ছে উৎক্ষেপণের ছবি, এবং এই যে দেখো পৃথিবী পৃষ্ঠের বাইরে যে স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা এটা ঠিক তোমাদের বইয়ের 3 নম্বর পৃষ্ঠার নিচের দিকে লেখা আছে, তোমরা একটু দেখো। শিক্ষার্থী, আমি আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, এটা শুধু আমার ক্লাসের জন্য নয়, সবার জন্যই। তোমরা অবশ্যই প্রত্যেকটা লেসনের আগে একটা পেন এবং একটা খাতা নিয়ে থাকবে। কেন? যে কোনো একটা পয়েন্ট নতুন মনে হলেই নোট করে রাখবে। আর বইটা কেন? যে টিচার বলার সাথে সাথে যেন তোমরা ওখানে চোখ বুলাতে পারো, দেখতে পারো, তথ্যটা মিলিয়ে নিতে পারো। এই জন্য বই আর পরে একটা পেন আর একটা নোটবুক অথবা খাতা খুবই জরুরি। আমি আরেকটা বাস্তব উদাহরণ দিতে যাই, স্টুডেন্ট লাইফে আমিও কিন্তু এগুলো খুব করতাম। ক্লাসে গেলেই একটা খাতা, একটা কলম অলওয়েজ ওপেন অবস্থায় থাকতো। হঠাৎ কোনো একটা শব্দ মনে হলে আমি আমার মতো করে লিখে রাখতাম। তো মাঝে মাঝে ফান করে বন্ধুরাও দেখতে চাইতো যে কী লেখছি। তো যখন দেখতো যে তেমন কিছু লেখা নাই, কোনো কিছু বোঝার মতো, শুধু আমি বোঝার মতো একটা শব্দ, পরবর্তীতে বাসায় যায় ওই শব্দটা খুঁজতাম, তো ওই লেসনের মধ্যে ওটা কী বোঝার চেষ্টা করতাম। যদি সেটা ইংরেজি ওয়ার্ড হতো, ডিকশনারিতে এটার কী অর্থ দেখার চেষ্টা করতাম। তো তোমরাও এরকম একটা পদ্ধতি অনুসরণ করতে পারো, আশা করি লাভবান হবে। তো বইয়ের 3 পৃষ্ঠার ঠিক শেষের দিকে দেখো লেখা আছে, 12 মে 2018 বাংলাদেশের প্রথম স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে, এবং এই স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপিত হয় এবং এটা এখন কাজ করছে। তোমরা আরও দেখে থাকবে যে প্রত্যেকটা টিভির নিচের স্কলের মধ্যে কিন্তু লেখা থাকে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মাধ্যমে এই চ্যানেলের কার্যক্রম প্রচারিত হচ্ছে। এরপরে এটার ফ্রিকোয়েন্সি, অরবিটাল এগুলো লেখা থাকে। তাহলে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 থেকে সফল ইন্টারনেট সুবিধা পাচ্ছি। এবং তোমরা জানো কি না, এটা যখন পূর্ণোদ্যমে কাজ করবে, তখন আমরা আমাদের দেশের ভালো ইন্টারনেট ব্যবহার করার পরে বিদেশেও আমরা ইন্টারনেট রপ্তানি করতে সমর্থন হব। ঠিক এরপরে একটা শব্দ রয়েছে, লাল নিউট্রনো। নিউট্রনো সম্পর্কে এই পাঠ্য বইটাতে বিস্তারিত দেওয়া নাই, এখানে দেখো নিউট্রনো কি বলা হচ্ছে, পাশে দেওয়া আছে, শুধুমাত্র এখানে আছে নিউট্রনো নিয়ে বিজ্ঞান, যে
বৈদ্যুতিক চার্জবিহীন একটা সক্রিয় ক্ষুদ্র পারমাণবিক কণা, এবং এই কণা পদার্থের মধ্য দিয়ে প্রায় অবিকৃত অবস্থায় চলতে পারে। এরপরে দেখো ভার্চুয়াল অফিস আমি অলরেডি বর্ণনা করেছি, দেখো সবাই বাইরে থেকে প্রযুক্তি ব্যবহার করে অফিসের সকল কার্যক্রম হচ্ছে। ই চিকিৎসা এটাও এখন খুবই সুন্দর, তোমরা জানো যে এই করোনা আপডেটের জন্য কিছু হটলাইনের নাম্বার দেওয়া হচ্ছে, ওখান থেকে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু ভিডিও কল বা অডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব, যেটাকে আমরা বলছি ই চিকিৎসা। ঠিক এরপরে আছে দেখো উইকিপিডিয়া, একটু আগে আমরা যেটা বললাম এটা হচ্ছে একটা মুক্ত বিশ্বকোষ, এখানে যে কোনো ধরনের তথ্য চাইলে এখান থেকে নেওয়া যাবে এবং প্রায় সম্পূর্ণ তথ্যই, সবগুলো তথ্যই হচ্ছে বিশুদ্ধ তথ্য। শিক্ষার্থীরা তোমরাও যদি কখনো কোনো কিছু বুঝতে চাও, জানতে চাও, গুগলে যেয়ে যদি তুমি সেই সমস্যাটার কথা বা তোমার প্রশ্নের কথা লিখে দাও, উইকিপিডিয়ার ভিত্তিতে তুমি এটা সম্পর্কিত তথ্য পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, খুবই সংক্ষিপ্ত এবং সুন্দর কাজ। তোমরা একটু এর আগে ছবিটা আমি দেখাতে চাই, ছবিটাতে দেখো একজন শিক্ষার্থী তার বই থেকে একটা পাঠ কম্পিউটারে লিখলো, লেখার পরে সে কি করছে যে ওই শব্দগুলো এবং তার বইয়ের শব্দগুলো থেকে সে মিলিয়ে নিচ্ছে যে সঠিকভাবে লিখতে পারলো কি পারলো না, বুঝতে পেরেছো কিনা। শিক্ষার্থী তার কাজটা যে করেছে এই কাজটা এখান থেকে মিলিয়ে নিচ্ছে কতটুকু হলো। ঠিক অনুরূপ আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, সে কাজটা হচ্ছে তোমাকে যদি তোমার প্যারেন্টস একটা কম্পিউটার কিনে দেয় তাহলে ওটা ব্যবহার করে তুমি দৈনন্দিন কোন কোন কাজগুলো করবে, তুমি সুন্দর করে একটা নোট করবে এবং খাতায় সুন্দর করে লিখে আমাকে পাঠাবে। হয় মেসেঞ্জার ব্যবহার করতে পারো বা অভিভাবক শিক্ষকের সাহায্য নিয়ে ইমেল ব্যবহার করতে পারো। আমি লিখে দিচ্ছি আমার ইমেলটা, এটা ব্যবহার করে দিবে। আরেকটা কথা আমি বলে রাখি, যার কাজটা অনেক সুন্দর হবে, ভালোভাবে যে করতে পারবে, তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কৃত করার চেষ্টা করব। ইমেলটা হচ্ছে এরকম AUDDIL, অর্থাৎ এ উদ্দিন 666@gmail gmail.com। আর ঠিক ফেসবুক আইডি হচ্ছে এটা বাংলায় মোহাম্মদ আনোয়ারউদ্দিন হিরণ। তোমরা কাজটা করবে এবং মেসেঞ্জারে সেন্ড করতে পারবে, ইমেইলে সেন্ড করতে পারবে, কোনো টেকনিক্যাল প্রয়োজন হলে ফোনও করতে পারবে 01734129709। তো আমি প্রত্যেকটা কাজ দেখব যারা আমাকে পাঠাবে এবং আমি সুন্দর করে মূল্যায়ন করে ভালো করা শিক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করার চেষ্টা করব। তো যাই হোক আমরা শেষ করব, শেষ করার আগে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এভরি গুড টাস্ক ইজ নট ইজি, প্রত্যেকটা ভালো কাজ কিন্তু সহজ নয়, কঠিন। অনলাইনে ক্লাস করানো কঠিন, অনলাইনে ক্লাস করা কঠিন, কিন্তু এই কঠিন অবস্থার মাধ্যমে অর্জিত ফলটা কিন্তু সুমিষ্ট হয়। আজকে যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো, যারা MB খরচ করে কষ্ট করে ধৈর্যের সাথে কাজগুলো করছো, আমার মনে হয় যে তোমরা এটা বেনিফিটেড হবে। আরেকটা কথা শেষ পর্যায়ে আমি মনে করিয়ে দিতে চাই যে আমার বিশ্বাস আগামী কিছুদিন পর তোমাদের এই অনলাইনের ক্লাসগুলো একজন শিক্ষার্থীর কোচিংয়ের বিকল্প হিসাবে কাজ করবে, আমি এমনটাই বিশ্বাস করি। আর সেই কাজটা ঠিক আজকে যারা অনলাইনের ক্লাসগুলো ধরে রেখেছো, যে সকল শিক্ষকবৃন্দ নিবেদিত হয়ে এই অনলাইনের ক্লাসগুলো করে যাচ্ছেন, তাদের মাধ্যমেই আমাদের এই নতুন সূর্যের উদয় হবে, আমি এমনটাই বিশ্বাস করি। তো এই পর্যায়ে আজকের মতো শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই চট্টগ্রাম অনলাইন স্কুলের সকল কলাকুশলীদের যাদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এই সুন্দর প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।